এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন টেলিভিশন উপস্থাপক মুন্নি সাহা। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জোরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার 1 জুন সাংবাদিকদের কাছে মুন্নি সাহা এটা স্বীকার করেছেন, বলেছেন পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। উল্লেখ্য যে এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন। মুন্নি সাহার সাংবাদিকতা শুরু হয় ভোরের কাগজ দিয়ে, সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন তিনি। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। মাহফুজের দ্বিতীয় টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্বে ছিলেন মিশুক মনির। তার প্রস্থানে মুন্নি সাহা হাল ধরেন চ্যানেলটির। তারপর থেকে তিনি সবচেয়ে বেশি বিতর্কের তৈরি করেন। বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার দেয়া ব্যক্তিকে হেনস্থা করার একটি চেষ্টা করেন বলে অনেক মহল মনে করেন। অভিযোগ উঠে তার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার। উল্লেখ্য, 2013 সালের 31 ডিসেম্বর এক টক শোতে অতিথি হিসেবে বাসা থেকে স্কাইপে যুক্ত করা হয় জনপ্রিয় উপস্থাপক শফিক রহমানকে। অনুষ্ঠানে যুক্ত করার পূর্বে তার সঙ্গে যে কথা ছিল সেটা মুন্নি সাহা রাখেননি বলে অভিযোগ করেন শফিক রহমান। এছাড়া বিভিন্ন সময় টক শোতে অতিথিদের ডেকে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও 2001 পরবর্তী জোট সরকারের আমলে অনেকটা বাঘিনী কন্যার ভূমিকায় ছিল মুন্নি সাহা। মুন্নির অল্প সময়ে সাহসিকতা আর রিপোর্টিং দেখে অনেক নারী অনুপ্রাণিত হয়েছিল এই পেশাকে গ্রহণ করতে। আর সেই সময়ে এটিএন বাংলায় মুন্নির রিপোর্ট মানুষ অধীর আগ্রহে শুনতে চাইত।